होनी प्यारा लागे कस का में कैरा लागे लाइफ फिर बेटर ईयर डाउन होय चर्च 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 मामा री चर्च चर्च फील नाउ गो गो पुराउ रोगे दुनिया नाचे उथल पथा चुपके चुपके झाकी होब महाराज जा किछु मन चाहे सब होबे आज चर्च चर्च सोनारी चर्च चर्च Tiger, recharge yourself. Feel now, Uralda. Auntie, কি হয়েছে এরকম মেজাজ গরম করে আছিস কেন? তোমার ছেলেকে সামলাও তো। ওকে ঘুম থেকে তুলে অফিসে পাঠানো কিন্তু আমার রেসপন্সিবিলিটি না। হাসতেছো কেন? আমি কি হাসি কিছু বলছি? সিরিয়াসলি বলতেছি কিন্তু। শোন, স্কুল জীবন থেকে এই মহান দায়িত্বটা কিন্তু তুই নিজে নিয়ে আসছিস। এখন আমি নতুন করে কোনো দায়িত্ব নিতে পারবো না। এটা তোরই কাজ। আমাকে নিতে হবে, আমাকে ঘুম থেকে তুলতে হবে। যাই ঘুম থেকে তুলাই। আশ্চর্য তানিম, তানিম উঠ কিন্তু। তানিম কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? এই উঠ দেখি কি, কিসের ঘুম এত? তোর না আজকে জয়েনি, নয়টায় যাওয়ার কথা অফিসে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? করার কিছু হয় নাই, উঠ তাড়াতাড়ি উঠ উঠ। নীল রঙের যে শার্টটা ওটা দিছি ওটা কই রাখছিস? উঠানোর জন্য মোবাইল কোথায় রাখছিস? দেখি, দেখ মোবাইলটা অফ। এখন যদি অফিস থেকে কল দেয় কেউ, মোবাইলটা অফ হয়ে গেছে তো। চার্জ দিতে ভুলে গেছিলাম, ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিস নাকি তুই গেম খেলে মোবাইলে চার্জ শেষ করছিস? তানিম অনেক হয়েছে, এসব গেম টেম খেলা বাদ দে, রাত জেগে গেম খেলবি না। অফিস যেতে হবে না এখন থেকে, লাইফে ডিসিপ্লিনড হতে হবে। কয়টা বাজে এখন? 8টা বাজে। তাহলে এখন ভোগে না, একটু ঘুমাই নে। আরে 9টায় অফিস, যা ঘুমানো যাবে না এখন। এখানে রেখে দিছি সব, যা আমি মোবাইল চার্জ দিচ্ছি, তুই যা। এই উপরে না, এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে। ও নতুন? জি ভাইয়া, ফার্স্ট ডে, গুড লাক। ভাইয়ার একটা নাম আছে, তানিম। মে আই কাম ইন স্যার? আরে দিহান, এসো এসো এসো, বসো প্লিজ। থ্যাংক ইউ স্যার। তো আজকে তো অফিসের ফার্স্ট ডে, ফিলিংস কেমন হচ্ছে? ভয় পাচ্ছো? না স্যার, একদমই না, সব কিছু ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার অফিস কলিগদের সাথে তোমার ইন্ট্রোডিউস করে দিচ্ছি, চলো আমার সাথে। ডোন্ট ওয়ারি দিহান, আমাদের স্টাফরা খুবই হেল্পফুল, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। মিরাজ, তানিম। মিরাজ, এ হচ্ছে দিহান। আমি চিনি। তাই নাকি? কখন, কোথায়, কিভাবে? স্যার অ্যাকচুয়ালি অফিসে ঢোকার সময় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ও দ্যাটস গ্রেট, তাহলে তো খুবই ভালো, ইয়াং ব্লাড। বেসিক্যালি ও আজকে জয়েন করেছে এইচআরে, তুমিও আজকে জয়েন করলে। সো তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নাও। মিরাজ, তুমি একটু বুঝিয়ে দাও সবাইকে, হ্যাঁ কে কী করবে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম, বসুন। তার মানে আপনিও এই অফিসে নতুন? হ্যাঁ, কেন?
না নিচে যেভাবে আমার ইন্টারভিউ নিছিলেন আমি তো ভেবেছি আপনি এখানে 10 বছর যাবত আছেন আসলে ইউনিভার্সিটি শেষ হয়েছে বেশি দিন হয়নি তো তো র‍্যাক দেয়ার অভ্যাসটা এখনো যায়নি তাছাড়া সিনিয়ররা একটু ইন্টারভিউ নেয় কথায় যুক্তি আছে আপনার ঠিক আছে চা খাবেন না আপনি বানাবেন আমার বাসায় গেলে বানিয়ে খাওয়াবো এখানে তো লোক আছে अलमारी में पड़े तावीज को जलाने के लिए कहा था पर ये तो सील है ये सील सिनेमा छाल ली थी এটা মন 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 পেন 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 করতে সেটা কি সিনেমা হল একটা উফ তো তো টেস্ট খারাপ হয়ে গেছে তুই তো রোমাসের কিছুই বুঝছ না তুই যা এই জায়গা থেকে যা ঘুমা আমি দেখতে দে আমার গরম থেকে বললাম যে ঘুমা এই বেটা তুই মনে রোমান্স খুব বুঝিস আমার থেকে বেশি অফ কোর্স বুঝি কয়টা প্রেম করছিস তুই করি নাই তা দেখি করব আই ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান আই ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান তুই কটা করছিস এই তো দুঃখজনক ব্যাপার তোরা ছেলেরা মেয়েদের সাইকোলজি বুঝিস বুঝিস না পৃথিবীতে কোনো ছেলে কোনো মেয়ের সাইকোলজি বুঝে নাই ভবিষ্যতে বুঝবে না এক্স্যাক্টলি এই জন্যই তো আমার প্রেমটা হইতেছে না শুধুমাত্র মেয়েরাই মেয়েদের সাইকোলজি বুঝে আরে দোস্ত তোরই তোমার দরকার জীবনে তো কোনো কাজ আসিস নাই এবার একটা কাজ করে দে আমার প্লিজ সরি চোখের দিকে থাকা ওর প্রতি ভালোবাসাটা দেখতে পাবি দেখি না ওরকম কিছু দেখতেছি না কি কোস আমি প্রথম দেখায় ওর প্রেমে পড়ে গেছি তো থিওরি ফেল বলি না যে মেয়েদের সাইকোলজি শুধু মেয়েরাই বুঝে তুই আসলে কিছুই বুঝস না এই জন্য এটা করতে পারবি না বুঝছি ওয়েট ভাই থামেন আমি নাতাশা বুঝি না আমি বুঝি না সাইকোলজি হ্যাঁ শোন আমি বুঝি এটা বোঝানোর জন্য শুধুমাত্র তো কাজটা করে দিচ্ছি তারপর সেটিং দেওয়ার পরে যদি কাজ না হয় তাতে আমার কোনো দোষ নাই ওকে বাট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড শেষ করি মুভি না অন্য মুভি দিই না কিন্তু সেটিং দিব না শেষ করি সেটিং চাস রোমান্টিক মুভি দেখতে হবে না আচ্ছা সেটিং চাস না ঠিক আছে আচ্ছা 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 বন্ধ কর যা যা বন্ধ করলাম কি দিবি Recharge yourself. Feel now. Ural da. Shun. Shab shomai khub smart ekta look ni thakte hobe, thik ache? Chestar moto takay thakbi na. Sundor moto. Chup choto choto korbi. Romantic ekta look dibi. Ekdom eye to eye contact. আর ম্যানলি আচরণ করতে হবে ওকে এটা না তাহলে ম্যানলি আচরণ মানে হচ্ছে না স্মার্ট খুব দাঁড়া কই যাস তুই শুন না প্রচুর জোকস বলবি মেয়েরা জোকস পছন্দ করে হাসতে পছন্দ করে লেম জোক মারিস না অফকোর্স হিউমারাস জোকস মারবি দেখবি ওই মেয়ে পড়বে না রানি ওই যে ধ্যান টেক্সট করছে রিপ্লাই দে পরে দিব কেন এখন রিপ্লাই দে পরে দিবি কেন তুই দে
প্রেমটা করতে পারবে না টেক্সট রিপ্লাই আমার দিতে হবে দিন আসলো মে হয়ে মেয়ের সাথে টেক্সটিং করতেছি না তোর জন্য এখনই এত ক্লোজ ছবি আপলোড করা যাবে না কি বলো কেন ইউ ডোন্ট লাভ মি না আই লাভ ইউ না কিন্তু সেটা তো সবাইকে জানানোর কিছু নাই তাই না এটা সিক্রেট রাখা ভালো সিক্রেট স্পেস একদম ফাজলামো করবে না আচ্ছা ঠিক আছে সিক্রেট থাক কিন্তু তুমি তো এখনো ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করো নাই কেন আরে আমার ফেসবুকে তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এড ওরা দেখে ফেললে কি হবে আর তাছাড়াও আমাদের নিজেদের জানা বোঝার একটা ব্যাপার আছে না আগে তুমি আমাকে জানবা আমি তোমাকে জানবো আমরা ঘুরবো ডেট করবো অনেক কিছু করবো তারপর তো সেটাই তো করছি প্রেম করতে হবে না বেশি বেশি প্রেম করতে গেলে ক্লোজ না হলে প্রেম কিভাবে করব হ্যাঁ আমরা প্রেম করব তুমি এখানে আর ও জানে নাকি আমার কি পছন্দ অপছন্দ তুই জানিস তুই আমাকে পছন্দ করে দিবি কোন টি শার্ট আমাকে স্যুট করবে ঠিক আছে আমি দুনিয়ার কাজ ফেলে আসছি আমার এটা কাজ না শপিংটাই বেশি ইম্পর্টেন্ট আচ্ছা আগে কিছু একটা খাই আমার অনেক খিদা লাগছে কি অর্ডার করছিস কি অর্ডার করছ মিল্ক শেক আর ফ্রেঞ্চ ফ্রাই এই তো না ল্যাকটোজ ইনটলারেন্ট মিল্ক শেক খাবি কিভাবে দিহান বললো দিহান বলে খাইতে হবে আশ্চর্য তো তারপর তো পেট খারাপ হবে পরে নিয়া দৌড়াদৌড়ি লাগবে একটা আমারই তো দৌড়াইতে হয় তা অর্ডার চেঞ্জ করতেছি এক্সকিউজ মি ভাইয়া আচ্ছা এই যে কি অর্ডার করি তোর জন্য একটা ফ্রেশ জুস নি হ্যাঁ একটা পাপায়া জুস নি না না পাপা পাপা সমস্যা কি অরেঞ্জ অরেঞ্জ হতে পারে অরেঞ্জ আচ্ছা একটা অরেঞ্জ জুস খা আমি একটা অ্যাপল খাই অ্যাপল জুস একটা অ্যাপল জুস একটা অরেঞ্জ জুস মিল্কশেক খাও তুমি টোটাল কয়টা এপিসোড আটটা দু ঘন্টা বাকি আছে আর দুই ঘন্টা আচ্ছা ঠিক আছে কালকে দেখবো আমার ঘুম পাইতেছে সারা রাত গেম খেলিস তুই কি মনে করছিস আমি জানি না প্রত্যেকবার সিরিজ দেখার সময় তুই এরকম করিস চুপচাপ বসে সিরিজটা শেষ কর না না আজকে দেখবো না বাদ দে আচ্ছা যেহেতু পজ দিছি আমি এক কাজ করি তোর জন্য কফি বানা নিয়ে আসি আর খিদা লাগছে বলছিলি না নিয়ে আসতেছি দেখি খাবার কি আছে ফ্রিজে বলছিলাম নাতাশার বাসায় প্রবলেম হবে না আরে কি প্রবলেম হবে আমি তো সবসময় এখানেই থাকি নাতাশার বাসায় সবসময় থাকো মানে হ্যাঁ আমরা তো উইকেন্ডে মুভি দেখতে দেখতে রাত হয়ে গেলে এখানেই ঘুমাই
তোমরা কি সারা রাত মুভি দেখো? হ্যাঁ, মুভি শেষ করতে 2-3 ঘন্টা তো লাগেই। 11টায় শুরু করলে 2টা 2:30 3টা তো বাজেই। তা দিনের বেলায়ও তো মুভি দেখতে পারো নাকি? কি যে বলো না, এসব বাদ দাও, তুমি তোমার কথা বলো। না, কথা বলার দরকার নেই। বেটার তুমি সিরিজ দেখো, যদি জেগে থাকো কথা হবে। রাখছি, বাই। আচ্ছা, তোমার সাথে নাতাশার সম্পর্ক কি? জাস্ট ফ্রেন্ডস। কিন্তু তোমাদেরকে দেখে তো মনে হয় না যে তোমরা জাস্ট ফ্রেন্ড। তো কি মনে হয়? শোনো, আমরা তিনজন যখন একসাথে বের হই, সবাই তোমাকে আর নাতাশাকে দেখে ভাববে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদেরকে দেখে কিন্তু ভাববে না। আর আমাকে দেখে কি ভাববে জানো? ভাববে আমি থার্ড পারসন কেউ একজন। আরে কি বলো এইসব আবোল তাবোল কথা? তোমার কাছে আবোল তাবোল মনে হতেই পারে। ইনফ্যাক্ট আমাদের অফিসের কলিগরা যখন শোনে তোমার আর আমার রিলেশনশিপ আছে, এরকম একটা লোক দেয় যেন আমি উড়ে এসে জুড়ে বসেছি। আর মাঝে মাঝে তো আমি এটা অনেক শুনতে পাইছি যে তোমার আর নাতাশার নাকি আগে রিলেশনশিপ ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে। আহা, মানুষের কথায় কান দিও না তো। বাবা, মানুষের কথা বাদ দাও, আমি নিজেই তো তোমাকে রাত 2-3 যখনই ফোন দিই কোথায় আসো জিজ্ঞেস করলে নাতাশার বাসায়। এত রাতে নাতাশার বাসায় কি করো তুমি? আরে আশ্চর্য, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাবো, এটাই তো স্বাভাবিক। আমারও তো ছেলে ফ্রেন্ড আছে। কই, আমি তো আমার ছেলে ফ্রেন্ডের বাসায় গিয়ে এরকম ভাবে থাকি না। তুমি কিভাবে পারো একটা মেয়ের বাসায় রাত 2-3 সময় যাও, গিয়ে ঘুমাও, ওখানেই থাকো? এটা তো স্বাভাবিক না। আরে আমি তো ছোটবেলা থেকে এরকমই এভাবেই থাকি। এক্সকিউজ দেখাবা না প্লিজ। সব সময় তুমি শুধু নাতাশা নাতাশা নাতাশা, কি পাইছো? আমি তোমার বেটার হাফ, তুমি আমার বেটার হাফ। সেখানে আমার জায়গায় যদি অন্য একটা মেয়ে থাকে আমার তো একটু খারাপ লাগবে, স্বাভাবিক না? একটা কথা মনে রাখবা, তোমার লাইফে এখন শুধু নাতাশা না, আরেকজন মানুষ আছে, তার নাম দিহান। এখন কি ঝগড়া করবা? কিছু খাবা না? না, আমি কিছু খাবো না। Recharge yourself. Feel now. Ural da. Dost. Kal ki na Dihane birthday, hain? Hotat kore mone holo. Ki plan tor? Ase plan ase. Kal ki ghurte jabo, cake katbo, restaurant e khabo, movie dekhbo, maja hobe. জোস, আমি না এরকম একটা কিছু প্ল্যান করছিলাম। শোন না, আমি দিহানের জন্য কি যে সুন্দর একটা অর্নামেন্টস কিনছি, মানে আমার জন্য কিনতে ইচ্ছিলাম, পরে দেখলাম যে এটা আসলে দিহানকে বেশি মানাবে। তো কালকে এক কাজ করি, দিহানের সাথে দেখা করব, তারপর হচ্ছে আমি বিকাল 4:00-3 টিকিট কাটি। অ্যাভেঞ্জার্স আসছে দোস, তিনজন মিলে দেখবো, কি যে মজাটাই না হবে। ইয়েই দোস্ত, কালকে তুই না গেলে মনে হয় বেটার হয়। কেন? না মানে আমরা দুজন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। কোয়ালিটি টাইম স্পেন্ড অসুবিধা কি, কিন্তু তিনজন মিলে যখন সিনেমা দেখবো কি মজা হবে দোস্ত। আর না, দুজন আছে না যে দুজনে ঘুরলাম, একটু বন্ডিংটা বাড়লো, ও তোর সামনে একটু আনকমফোর্ট ফিল করে। দিহান, ও ওকে, তুই কিন্তু মাইন্ড করিস না প্লিজ। না না, মাইন্ড করবো কেন? আশ্চর্য, মাইন্ড করার তো কোনো কারণ নাই, মানে তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবি, এটাই তো স্বাভাবিক। আমি আসলে একটু ডিস্টার্ব আছি, তো ওই জন্য একটু হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেছিলাম, মানে ভাবছিলাম যে বাদ দে, আমি মাইন্ড করি নাই। আসলে তোরা দুজন অবশ্যই কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, অ্যান্ড দুজনের বন্ডিং আসলে অনেক ভালো হওয়া দরকার, মানে সুপার গ্লুর মতো বন্ডিং যেন হয় তাদের। অফকোর্স কাজ করি দোস্ত, আমি যে গিফটটা কিনছি না ধ্যানের জন্য সুন্দর করে প্যাকেট করে তোর কাছে এখন দিয়ে যাচ্ছি, তুই কালকে দিয়ে দিস ওকে। ঠিক আছে, হ্যাভ ফান। ও, আরেকটা কথা, ওই যে আমি দিছি এটা বলার দরকার নাই, বলিস তো এটা তুই দিছিস। ঠিক আছে, আমি এখনই দিয়ে যাচ্ছি। কালকে কি হয়েছে জানো? গুলশানের নাদিমের সাথে দেখা হয়েছে, চিনতে পেরেছো নাদিমকে? আরে চিনবো না কেন, ওই যে এক ছেলে এক মেয়ে আমাদের বাসায় নিয়ে আসছিল বেড়াতে। সেই নাদিম,
নাদিম কালকে নাতাশার ছবি চাইল, তার কোন ভাগ্নে বিদেশ থেকে বলে মাস্টার্স করে এসেছে, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, ছেলেটা দেখতেও বলে সুন্দর, মেয়ে খুঁজছে। আমি অবশ্য বলে দিয়েছি যে মাস্টার শেষ করার আগে আমরা নাতাশার বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছি না। ছবিটা দিয়ে দিলেই পারতে, ছবি দিলেই কি বিয়ে হয়ে যেত নাকি? কি বলো, ও আগে মাস্টার শেষ করুক, ভালো একটা কোম্পানিতে জব নিক, নিজের পায়ে দাঁড়াক, তারপর আস্তে ধীরে ওর পছন্দ মতো বিয়ে করবে, তাই না? আমার কোনো পছন্দ নেই বাবা। তাই নাকি, তাহলে তো ভালো, আমাদের দায়িত্ব বেড়ে গেল একদম। আমরা তাহলে আমাদের পছন্দ মতো ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করব। আমার মনে হয় তোমরা কথা আগাতে পারো, এক বছর পর হোক এক বছর আগে হোক বিয়ে তো করতেই হবে, বেটার তুমি এখনই কথাবার্তা বলতে পারো। আচ্ছা ঠিক আছে। আপনার তো মাস্টার্স এখনো শেষ হয়নি? জি, আর এক বছর বাকি। আচ্ছা, এক ভাই এক বোন না আপনারা? জি। ভাই তো কানাডা থাকে? জি, পড়তে গিয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি কি জিয়ের বাইরে কোনো কথা বলতে পারেন না? জি, মানে ফার্স্ট টাইম তো তাই আর কি। আসলে এই ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। সরি, মানে পাত্রী দেখার ক্ষেত্রে আর কি। তো আপনার এক্সপিরিয়েন্স থেকে কি রেজাল্ট আসলো? তেমন কিছু না, দুজন আপনার মতোই বসা ছিল, নিজ ইচ্ছায় আসেনি আর কি। আর তাছাড়া দুজন হয়তো বয়ফ্রেন্ড আছে, অন্য কোথাও পছন্দ ছিল, আর কেউ হয়তো আমাকেই পছন্দ করেনি। আপনার ব্যাপারে ইন্টারেস্ট আছে এরকম কাউকে পাননি এখন পর্যন্ত? আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি প্রথম। একটা জিনিস বুঝলাম না আমি, এখনই তোর বিয়ে করতে হবে কেন? সমস্যা কি, এখন বিয়ে করবো না তো কবে বিয়ে করবো, বিয়ের বয়স হয়েছে না আমার। বয়স হয়েছে মানে পড়াশোনা শেষ হয়েছে তোর? পড়াশোনা কি শেষ হোক, এখন কেন বিয়ে করতে হবে? আমার লাইফ আমার ইচ্ছা, তোর কোনো সমস্যা আছে? ও, তোর লাইফ তোর ইচ্ছা না, তাই বলে আমি তোর ভালো মন্দ এটা বলতে পারবো না? দেখ ব্যাপারটা খুবই সিম্পল, তোর লাইফে তো একজন আছে, আমার তো কেউ নাই। আমি তো প্রেম টেম করতেছি না, কম তো ট্রাই করি নাই, তুই তো জানিসই সব। আর বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, দেন ওয়াই নট নাও? তুই তো অ্যাটলিস্ট একজনকে পাইছিস, ভালো আছিস। আমিও চিন্তা করলাম যে আই শুড ডু সামথিং। মানে কি? মানে হলো আমরা কিন্তু আগে সবসময় একসাথে সব কিছু করতাম, একসাথে থাকতাম, এখন তো তুই দিহানের সাথে ব্যস্ত থাকিস। তো আমার তো আসলে কাউকে লাগবে যার সাথে আমি টাইম স্পেন্ড করবো, যার সাথে সব কিছু শেয়ার করবো। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছেলেটা হচ্ছে বাবার পরিচিত একজন, তো খোঁজখবর নেওয়া হয়েছে, ছেলেটা খুব ভালো, আমিও দেখলাম ছেলেটাকে, আমার ভালো লাগছে, কুল আছে। তো ছেলেটা তো চলে যাচ্ছে না, কথা বল তারপর ডিসিশন নে। দেখ আমাকে আমার মতো আগাইতে দে, তুই তোর লাইফ দেখ প্লিজ। ও, তোর লাইফ নিয়ে আমি কিছুই বলতে পারবো না? তাহলে তার কিছু বলার নেই, এতদিনের ফ্রেন্ডশিপ এতদিনের সম্পর্ক এগুলোর তো কোনো মানে রাখে না। মানে রাখে? Feel now, Uralda.
দেখেছি আমি চোখে বেঁধেছি আমি এক সুখ ছোঁয়া হিমেল হাওয়া আলোক ধোয়া এ রঙের শহরে এক মুঠ নীল তুমি ভালোবাসার শহরে দুশহর দেয়ালে রংধনু যে তুমি তোমার শহরেই আসি এ আমার ভালোবাসা বাসি করবি কোয়ালিটি টাইম স্পেন্ড অসুবিধা কি কিন্তু তিনজন মিলে যখন সিনেমা দেখবো কি মজা হবে দোস্ত আর না দুইজন আছে না যে দুজনে ঘুরলাম একটু বন্ডিংটা বাড়লো ও তোর সামনে একটু আনকমফোর্ট ফিল করে রিহান ও ওকে ইট কাঠে বোনা স্বপ্ন রা বাঁধে তোমার আমার উষ্ণ কাঁধে রাত দিন দিন থেকে পরশ ভুলিয়ে তোমার সে হাত তোমার শহরেই আসি এ আমার ভালোবাসা বাসি এ আমার ভালোবাসা বাসি বিয়েটা পোস্টপোন করেছে পোস্টপোন নাকি ক্যান্সেল আমার তো মনে হচ্ছে ওরা এই বিয়েতে রাজি না কেন রাজি না কেন কি অবজারভেশন ওদের নাকি আমার কোনো খুঁত আছে কোনটা দেখ মা বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ ওরা ওদের মতো করে খোঁজ খবর নিচ্ছে খোঁজ খবর নিয়ে ওরা নাকি জানতে পেরেছে তোর সাথে তানিমের রিলেশন আছে ইউনিভার্সিটির লোকজন এলাকার লোকজন এই কথাই বলছে মানে রাখো তো এলাকার লোকজনের কথা এই তুই চিন্তা করিস না তো আরে আমি আর তোর বাবা তো জানি তানিমের সাথে তোর কী সম্পর্ক তোর বাবা আর আমি ওদের সাথে আলাপ করব না রিসিভ করছেন আমার নাম্বার থেকে এতবার কল করলাম কই ফোনটা তো ধরলেন না আসলে আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলেন নাকি আমাকে ইগনোর করছিলেন বিষয়টা আসলে ওরকম না আমার আসলে বোঝা উচিত ছিল মানুষ চিনতে বোধহয় একটা ভুল করে ফেললাম
দেখুন বিষয়টা আমার হাতে না, পারিবারিক। যে মানুষটার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই, নিজস্ব সিদ্ধান্তে কোনো ভ্যালু নেই, যে মানুষটা তার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট, যে কোনো ডিসিশনের ব্যাপারে তাকে বিয়ে করবো আমি কোন সাহসে? আসলে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটাও আমার ভুল। আপনি তো মানে আপনি এবং আপনারা রাস্তায় যে কোনো র্যান্ডম মানুষের কথা শুনেই বিয়ে ভেঙে ফেলতে পারেন। আমার অথবা আমার ফ্যামিলির কারোর উপর এতটুকু ট্রাস্ট আপনাদের নেই, আপনার আমার উপর এতটুকু বিশ্বাস রাখা উচিত ছিল। আপনি যদি এতটুকু বিশ্বাস না রাখতে পারেন তাহলে বিয়ের মতো এত বড় একটা ডিসিশন কীভাবে নেবেন বলেন তো? আর আপনার মতো একজন মানুষের সাথে আসলে বিয়ে করে সারা জীবন থাকার মতো মনে হয় না মানসিক অবস্থা আমার আছে। আপনাকে বলেছিলাম না যে আপনার সাথে আমার মেন্টালিটি অনেক ম্যাচ করে। আই ওয়াজ রং, আপনার মেন্টালিটি আমার মেন্টালিটি একদম দুই প্রান্তের, কিছুই ম্যাচ করে না। কিছু না। আরে বলবা তো যে কি হয়েছে। আরে বললে তুমি বুঝবা। বুঝবো না কেন? না বুঝবা না, বুঝার কোনো প্রশ্নই আসে না, কারণ তুমিও নাতাশা আর আমার সম্পর্কটাকে অন্যভাবে দেখো। ডোন্ট সে লাইক দ্যাট যে এখন তুমি নাতাশাকে খুব মিস করছো আর এখন এসে তুমি রিয়েলাইজ করতে পারছো যে তুমি এখন নাতাশার প্রেমে পড়ে গেছো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথার তার সব ছিঁড়ে গেছে? সব কিছু এরকম টিপিক্যালি চিন্তা করো কেন? আচ্ছা সরি। না না আমি সরি, আমি সত্যি সরি শাউট করার জন্য। আসলে একটা নিউজ শোনার পর থেকে মেজাজ খুব খারাপ হয়ে আছে। কি নিউজ? আরে নাতাশার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে, এখন বরপক্ষ শুনছে আমার সাথে নাকি নাতাশার প্রেম, এই জন্য ওরা বিয়েটা ভেঙে দিচ্ছে। নাতাশা এখন কি বলে? নাতাশা কি বলবে, নাতাশা তো আমার সাথে কথাই বলে না। এখন আমি যাচ্ছি ওর ফিয়ান্সির সাথে কথা বলতে, দেখি বুঝিয়ে শুনিয়ে কিছু করা যায় কিনা। সেটাই ভালো হবে। আচ্ছা আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, আপনি ভালো একজন মানুষ। কেন আমার সম্পর্কে খারাপ কিছু শুনেছেন? কথাটা পরিষ্কার করে বলি, একটা ছেলের সাথে একটা মেয়ের প্রেম হতেই পারে, সেটা খারাপ কিছু না, কিন্তু সেটা লুকানোটা অস্বাভাবিক। একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুত্বকে আপনি অস্বাভাবিক বলবেন? দেখুন আমি এতটা ব্যাকডেটেড না, কিন্তু বিয়েটা যেহেতু পারিবারিক সেটা পারিবারিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। দেখুন আরব ভাই, আপনার সাথে তো আমার আগে পরিচয় হয়নি, পরিচয় হলে ভালো হতো, আপনি আমার সম্পর্কে জানতেন, আমি আপনার সম্পর্কে জানতাম, এত কিছু বলতে হতো না। আসলে আমি নাতাশা ছোট থেকে একসাথে বড় হয়েছি, একই স্কুল, একই কলেজ, একই ইউনিভার্সিটি, ইভেন আমরা একই বাসাতেই থাকি, মানে বিল্ডিংয়ের নিচতলা ওপরতলা। ও আচ্ছা আচ্ছা। তো ছোট থেকে আমরা একসাথে খেলতাম, একসাথে বড় হয়েছি, আমার বাবার সাথে নাতাশার বাবার খুব ভালো ফ্রেন্ডশিপ, বলতে পারেন আমরা ফ্যামিলি ফ্রেন্ডস। তো নাতাশার সাথে আমার যে সম্পর্কটা, যে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কটা সমাজ আসলে ভালো চোখে দেখে না একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক। আবার যদি সেটা প্রেম হয় সেটা মেনে নেয়। আমি বলি কি, নাতাশা খুব ম্যাচিওর একটা মেয়ে, ও যখন সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বিয়ে করবে তার মানে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে বিশ্বাস করে এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন আপনি যদি মানুষের কথাবার্তা শুনে বিশ্বাস হারিয়ে ফেলেন, বিয়ে ভেঙে দিবেন, এটা যদি হয় তাহলে এই অবিশ্বাস অসম্মান নিয়ে সারা জীবন একসাথে কীভাবে থাকবেন?
দেখুন তানিম ভাই, আপনার এই কথাটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে বলেছেন। কিন্তু আপনার এই সুন্দর কথাগুলো আমি তোমার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানে জানে বলতে পারবো না, তাই না? তাদেরকে বোঝানো সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ আসি তাহলে। আমি যান তাহলে। তুই আমাকে সবকিছু বলতে পারতি না? তোকে এখন সবকিছু বলতে হবে, তুই বুঝিস না? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে আমার, আমি ইচ্ছে করে তোকে দূরে সরাই দিছি। লোকজন কি বলে দেখিস না? এটাই তো স্বাভাবিক না? না এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। লোকজন তোর আমার সম্পর্ক অস্বাভাবিকভাবে দেখে, এটা তাদের সমস্যা। তো এটা তো জনে জনে গিয়ে বলা সম্ভব না, তাই না? আমাদের সম্পর্কটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানিস, আমাদের বন্ডিংটাই তো নাই এখন। কে বলছে বন্ডিং নেই? বন্ডিং যা ছিল তাই আছে, আমরা আগে ফ্রেন্ডস ছিলাম, এখনো ফ্রেন্ডস। তুই সেটা শেষ করছিস। বললাম তো সরি, ভুল হইতে পারে না মানুষের। আচ্ছা সবসময় তোর ভুল হইলে আমি তোকে বুঝাই না? তুইও তো আমার ভুল হইলে আমাকে বুঝাস, তোমাকে বুঝাস নাই কেন, বুঝাইলেই হইতো। এখন বাদ দে, কে কি মনে করলো না মনে করলো এটা আমাদের কিছু যায় আসে না, আমাদের সম্পর্ক যেটা আছে সেটাই থাকবে। আমার কাঁদতেছিস কেন? কি করব, কিছু করতে হবে না। শোন, তুই আর আমি জানি তো যে আমাদের সম্পর্কটা কি, তাই না? আমরা ফ্রেন্ডস ছিলাম, ফ্রেন্ডস থাকবো সবসময়। হুম,